আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘ ছুটির পরে, আমাদের ঈদের ছুটির পরে আমরা প্রথম আমাদের বাংলা দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। জি বন্ধুরা, আজকে আমরা ক্লাস করব বাংলা দ্বিতীয়, বাংলা ব্যাকরণ ও নির্মিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘ ছুটির পরে আজকে প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। তোমাদের সবাইকে ঈদ মোবারক। আমি তোমাদের শারমিন মিস, সাইদনগর ক্যাম্পাস থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ঈদের ছুটিতে তোমরা সবাই তোমাদেরকে যে পড়াগুলো আমরা দিয়েছিলাম ভালোভাবে তোমাদের পড়াগুলো করেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আমাদের ঈদের পরের প্রথম ক্লাস। আজকে আমরা আজকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাগধারা। আজকে আমাদের পাঠ্যবইয়ের যে বাগধারাগুলো আছে দ্বিতীয় সেমিস্টার সিলেবাসে, এই বাগধারাগুলো পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পাঠ্যবইয়ের যে বাগধারাগুলো পড়ব, চলো আমরা আমাদের বইয়ের সে বাগধারাগুলো বের করে নেই, আমরা আমাদের পাঠে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বাগধারা আলোচনা করব, এই বাগধারায় আমাদের পাঠ্যবইয়ে রয়েছে অধ্যায় 23, অর্থাৎ 23 নম্বর অধ্যায়ে আমরা বাগধারা পেয়ে যাব। আর আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে বইয়ের 122, 122 অধ্যায় 23, পৃষ্ঠা নম্বর 122 অধ্যায় 23-এ আমাদের বাগধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বাগধারা আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের 16 নম্বর থেকে 23 নম্বর পর্যন্ত, 30 নম্বর পর্যন্ত, 16 থেকে 30 পর্যন্ত আজকে বাগধারা আমরা পড়ব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের বাগধারাগুলো পড়ে নিই। এখানে দেখো 16 নম্বরে প্রথমে আছে আদা জল খেয়ে লাগা, অর্থ কোমর বেঁধে লাগা। গত বছর পরীক্ষায় ফেল করে ছেলেটি এবার আদা জল খেয়ে লেগেছে। আলালের ঘরের দুলাল অতি আদরের, তোমার মতো আলালের ঘরের দুলালকে দিয়ে এ কাজ সম্ভব না। 18 মাসে বছর দীর্ঘ সূত্রিতা, তোমার তো আবার 18 মাসে বছর, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। অনুরোধে ঢেকে গেলা, অনুরোধে অসম্ভব কাজ সম্পাদন করা। বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক সময় অনুরোধে ঢেকে গিলতে হয়। আধার ঘরের মানিক অতি প্রিয় বস্তু, বহুদিন পর ছেলেকে কাছে পেয়ে মা যেন আধার ঘরের মানিক পেয়েছে। ইসড়িয়ে পাখা অকাল পক্ক, ইসড়িয়ে পাখা ছেলেদের সঙ্গে সর্বদা এড়িয়ে চলবে। ঈদের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু, হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন ঈদের চাঁদ হাতে পেলেন। উত্তম মধ্যম প্রহার, জনতা চট্টিকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল। উড়ন চণ্ডী অমিত ব্যয়ী, এমন উড়ন চণ্ডী হলে দুদিনে টাকা করি সব শেষ হয়ে যাবে। উভয় সংকট দুদিকে বিপদ, দুপক্ষই আত্মীয় হয়, এখন কাকে সমর্থন করি, পড়েছি উভয় সংকটে। এলাহি কাণ্ড বিরাট ব্যাপার, সামান্য বিষয়টাকে নিয়ে তোমরা একেবারে এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলেছ। এক চোখা পক্ষপাত, এক চোখা লোকের কাছে সুবিচার পাওয়া যায় না। এক মাঘে শীত যায় না, বিপদ একবারই আসে না, আমাকে ফাঁকি দিলে মনে রেখো এক মাঘে শীত যায় না। এক ঢিলে দুই পাখি মারা, একসাথে দুই কাজ সমাধা করা। বসুন্ধরা সিটিতে কনসার্ট দেখব, সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে যেহেতু এমটি পরীক্ষা, আমাদের সবাইকে বেশি বেশি পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, আশা করি তোমরা সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের দেশে করোনা ভাইরাস যেহেতু অনেক বেড়ে গিয়েছে, ঈদের পরে এখন অনেকটাই বেড়ে গিয়েছে, প্রত্যেক দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তো আমরা সবাই নিরাপদে থাকবো, সাবধানে থাকবো এবং আমাদের সকল স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। আমি আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।